বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদার, পর্দায় তার উপস্থিতি দর্শককে বাড়তি বিনোদন যোগাত, যা তাকে এনে দিয়েছিল তুমুল দর্শকপ্রিয়তা। 1945 সালের 13ই জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেন দিলদার। 2003 সালের 13ই জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ শিল্পী। মাত্র 58 বছর বয়সে দিলদারের চলে যাওয়ায় বাংলা সিনেমার যেমন অপূরণীয় ক্ষতি হয়েছে, তেমনি অভিভাবক শূন্য হয়ে পড়েছেন তার পরিবার। এখন দর্শকদের জানার আগ্রহ, দিলদারের মৃত্যুর 18 বছর পর কেমন আছে তার পরিবার, তা জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। দিলদারের স্ত্রী রোকেয়া বেগম এখনও বেঁচে আছেন। এই দম্পতির দুই কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ের নাম মাসুমা আক্তার, পেশায় তিনি দাঁতের চিকিৎসক। ছোট মেয়ের নাম জিনিয়া। বাবার মৃত্যুর পর তারা কেমন আছেন এ প্রশ্নে দিলদারের কনিষ্ঠ কন্যা জিনিয়া বলেন, এখনও মাঝে মধ্যে গিয়ে বাবার কবর জিয়ারত করি। রোজা, ঈদ, বাবার জন্মদিন, মৃত্যুদিনে তার কবরের পাশে যাই। দিলদারের স্ত্রী রোকেয়া বেগমের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে জিনিয়া বলেন, বাবা যা আয় করতেন তা থেকে টাকা জমিয়ে একটা পাঁচতলা বাড়ি করেছিলেন। 1994 সালে ওই বাড়ির নির্মাণ কাজ শেষ হয়। এখন চারতলা পর্যন্ত ভাড়া দিয়ে এবং পাঁচতলা আমার মা মাঝে মধ্যে থাকেন। এছাড়া তিনি চাঁদপুর এবং ঢাকায় আমাদের দু বোনের কাছেও থাকেন। আল্লাহর রহমতে আম্মার শরীর ভালো আছে। জিনিয়া আরও বলেন, বাবা মারা যাওয়ার পর অনেকেই কিছুদিন ফোন করে খোঁজখবর নিয়েছেন, কিন্তু এরপর সব শূন্য। জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুবার্ষিকীও কেটে যায় নীরবে। দিলদার কন্যা আক্ষেপ করে বলেন, ইদানিং শিল্পী সমিতি থেকে আব্বার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়, এছাড়া চলচ্চিত্রে তিনি আজ উপেক্ষিত, কেউ খোঁজ নেন না। হয়তো চলচ্চিত্র পরিবারের অনেকেই মারা গিয়েছেন, ফলে সবার খোঁজ রাখা কঠিন। তারপরও বলবো, আব্বার জায়গাটা কেউ নিতে পারেনি, তিনি স্পেশাল ছিলেন, সুতরাং তাকে সেভাবে স্মরণ করা উচিত। দিলদার 1972 সালে কেন এমন হয় সিনেমার মাধ্যমে চলচ্চিত্র অভিনয় জীবন শুরু করেন। এরপর বেদের মেয়ে জ্যোৎস্না, অন্তরে অন্তরে, বিক্ষোভ, চাওয়া থেকে পাওয়া, শুধু তুমি, আনন্দ অশ্রু, অজান্তে, প্রিয়জন, স্বপ্নের নায়ক, প্রাণের চেয়ে প্রিয়, নাচনেওয়ালি সিনেমায় অভিনয় করে দর্শক মাতিয়েছেন তিনি। দিলদারের তুমুল জনপ্রিয়তা দেখে পরিচালক তাকে নায়ক হিসেবে পর্দায় হাজির করেছিলেন। আবদুল্লাহ নামের এই সিনেমা দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল। কাজের স্বীকৃতি স্বরূপ তুমি শুধু আমার সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দিলদার। তো বন্ধুরা, এখনও বাংলা সিনেমায় দিলদারকে কারা কারা মিস করেন তা কমেন্টে জানাবেন, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।